যে গুটিগুলো কিভাবে পড়ে সেটাই কিন্তু তুমি দেখবা। গতির বাস্তব জ্ঞান লাভের জন্য কিন্তু তোমাদের এই চারটা খেলা, এর মধ্যে আজকের এই খেলাটা হচ্ছে কি খেলা, এটা ক্যারাম। আমরা এই ক্যারাম খেলার নিয়ম আমরা জেনেছি, কি জেনেছি আমরা, যে এখানে আমরা 5 মিনিট করে সময় দিয়েছি, সেই 5 মিনিট সময়ের মধ্যে যদি কেউ একটি সাদা গুটি ফেলে তাহলে সে পাবে 10 নম্বর, যদি সে কালো গুটি ফেলে তাহলে সে পাবে 5 নম্বর, এবং যদি সে লালের সাথে আরো একটা গুটি ফেলতে পারে তাহলে লাল এবং তারপরের দানে আর একটা গুটি ফেলে তাহলে সে পাবে 5 20। এভাবে করে আমরা 5 মিনিটে একটা টিমের, অর্থাৎ চার দলের চারজনের যে টিমটা খেলছে 5 মিনিটের জন্য, তার সর্বোচ্চ সংখ্যক গুটি থেকে, অর্থাৎ তার নম্বর নির্ভর করবে তার সাদা কালো এবং লাল গুটির উপর। তো এখানে আমাদের 5 মিনিট শেষ, এখন আমরা দেখি আমাদের তোমারটা পরে শেষ, হ্যাঁ তোমারটা পরে শেষ, ওকে শেষ শেষ। এখন দেখো কার কয়টা হয়েছে, আমার একটু হিসাবটা দেখাও দেখি, যেমন নম্বরটা আমরা হিসাব করছি ঠিক এভাবে, এটা কার, হ্যাঁ দুইটার জন্য কত, আর কালো কয়টা, চারটার জন্য কত হয়েছে, আরো 20। আচ্ছা তারপর তোমার কত হয়েছে, শিখছি গতির বাস্তব জ্ঞান। আমরা এই যে গুটিগুলো পড়বে সেটা পড়ার যে ধরনটা সেটা আমরা সবাই লক্ষ্য করবো, সে কিভাবে পড়ছে, এবং এটার থেকে আমরা এক ধরনের গতি সম্পর্কে শিখবো। তোমরা কি জানো সেই গতির ধরনটা কি? ওদের শুরু হয়েছে 48-এ, তাহলে ঠিক 5 মিনিট পরে শেষ হবে, সবাই টাইমটা খেয়াল রাখবা। আমরা দেখছি শিক্ষার্থীদের পরিচালনায় গতির খেলা, শিখন অভিজ্ঞতার আজকে দ্বিতীয় সেশন। আজকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে প্রতিযোগিতা, সেটি হচ্ছে ক্যারামে। এই ক্যারাম থেকে তারা গতির বাস্তব জ্ঞান লাভ করবে। সবাই কিন্তু লক্ষ্য রাখবে গুটি পড়ার ধরনটা, সেটা কি সোজা পড়ছে নাকি ঘুরে ঘুরে পড়ছে, সে কিভাবে পড়ছে এই গুটিগুলো সেটা অবশ্যই খেয়াল রাখবে সবাই। এবং এখান থেকে যে বাস্তব জ্ঞান আরেকটা লাভ করছে তারা, সেটা হচ্ছে একটা খেলা পুরাই পরিচালনা করে ফেলছে তারা, নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা এই পরিচালনা করছে। আমি শুধু তাদেরকে দায়িত্বটা বন্টন করে দিয়েছি।